আজকে ঈদের দিনে আমরা খাইতে আসছি, রান্না বান্না হয় নাই, তো খেতে এসে দেখি খাওয়া শেষ। তো এখন কি করি, এখন আইরে বলা হলো যে আমাদের জন্য তৈরি করে দেন, এখন তো ওদের তৈরি করে দেওয়ার কথা না এটা, কিন্তু আমরা সুবিধায় তৈরি করে দিছে। এটা এক ধরনের, এটারে বলা হয় পাউজি। এটা রুটির মতো, ভিতরে গরুর মাংস দেওয়া থাকে। তো এটা মূলত সকালবেলা কিংবা বিকালবেলা আমরা খাই, বা চাইনিজরাও খাই। আমরা সকাল বিকাল সবসময় খাই, এখন একটু পর খাবই। ঈদের দিন লাঞ্চে খাচ্ছি আমরা এটা। যমুনা সেতু, যমুনা সেতুতে এতটা সাজাচ্ছে, এই সাজাচ্ছে, এই যে গরুর মাংসগুলো নিজে রান্না করে। একটু পর বানাবে চাইনিজদের জন্য, একটু পর বানাইতো, কিন্তু আমরা এখন চাইলাম তিনজনের এখন বানাই দিবে। এখানে বানায়া ওই ওই জায়গায় একটু গরম দিবে, সিদ্ধ করবে, যেটা দেখুন। এই সব বন্ধ এখন, এই ক্যান্টিনটাতে বেশি খাওয়া হয়, এই ক্যান্টিনে খাওয়া মজা দেয়। হচ্ছে রান্না হয়ে গেছে, আর কিছু কথা না, এটা ব্লগ যেটা খেতে আসছি সেইটা হইতে টাইম লাগতেছে। এখন এমন পানির পিপাসা লাগছে, এখন একটা জুস খাই। গিয়ে ঘুমাইছিলাম, এখন 5টা বাজে, এখন আইসি মাংস কিনতে, গরুর মাংস কিনতে। গরুর মাংস এখানে মাংস কিনলাম, যে এটা মাংস কিনছি 1 কেজি, আর ওখানে হাড় কিনছি, হাড়ও তো 2 কেজি না, হাড় কিনছি 2 কেজি। হাড়টা তো মাংস আছে, ঘুমাইছিলাম, ঘুম ধরছিল, মাংস গরমে ফ্রিজে ঢুকে রাখছে। কিন্তু চাকু দিয়ে কাটবে, আমরা কিন্তু নিজেদের সবাই কেটে দিচ্ছে এটা হাত দিয়ে। এখন মরিচ পেঁয়াজ কিনতে হবে আরেক জায়গা থেকে, এখান থেকে না, এই এই জায়গা তো মরিচ পেঁয়াজ আছে, কিন্তু এই জায়গায় না, অন্য জায়গা থেকে কিনবো। বৃষ্টি আসবে, আকাশে অনেক মেঘ লাগছে, আমরা এখন পেঁয়াজ মরিচ কিনবো। এখন মাংস যদি বাইরে রাখি তো ভিজবে, তো ওখানে রাখতে হবে লোকারে। লোকারে রাখবো, এটাতে রাখ। এই যে ভুট্টা, বাংলাদেশের ভুট্টা, এখন আসছি ওই যে ইয়ে কিনতে, পোলার চাল। আরেকটা সুপার শপে আসছি, এখান থেকে ইয়ে কিনতে হবে, চাল। এই আমরা কি এটা কিনবো, হাসি, এটা কিনবো কাউনের জন্য। হ্যাঁ, এটা তো কাউন না, পায়েসের জন্য। আচ্ছা, আলু ওখানে তো নেই, এটা না। এখানে বিভিন্ন প্রকার চাল, এটা আবার হলুদ চাল, আমরা কিনবো এই চালটা। আর এখানে অনেক প্রকারের চাল, চাল, ডাল,
একটা নুন চাল, যে এটা তো লাল চালটা, আর এটা মিক্সড কয়েকটা। আমরা কিনবো এটা, এটা না জি এটা কিনবো, এই চাল। ওটা চা মানে 4 টাকা করে হাফ কেজি। সেন্ট আছে ভালোই, সুগন্ধ আছে। এটা কয়েকটা জিনিস, চাল ডাল দিয়ে, মানে যদি এটা কেউ খিচুড়ির মতো বানাইতে চায় দারুণ হবে, একেবারে রঙিন। এটা আবার কি, মাছ নিতে হবে রূপসাদা, তো রূপসাদা মাছ আজকে নাই। রূপসাদা মাছ চাদা তো আজকে নাই, তাহলে কি ফ্রিজের চাদা মনে নিতে হবে। এই যে মসুর ডাল, সন্ধ্যা হয়ে গেছে এখন, সারাদিন ছিল রোদ, এই সন্ধ্যার আগে আগে বৃষ্টি হয়ে একেবারে এখন একটু শান্তি। আরেকটা বিষয় বলা হয় নাই, আমরা কিন্তু আজকে ঈদের নামাজ পড়ি নেই, ঈদের নামাজ হবে কালকে। চীনের নিয়ম হচ্ছে যেদিন ঈদ তার পরের দিনে ঈদের জামাত হয়, কিন্তু চীনের আজকে অনেক জায়গায় কুরবানি হয়ে গেছে, কিন্তু নামাজ কালকে, নামাজ হবে কালকে। তো কালকে সকাল 9টার দিক ঈদের নামাজ, এখন করব গিয়ে রান্না, রান্না খেয়ে দিয়ে ঘুম, কালকে ইনশাল্লাহ নামাজ হবে। এখন সময় প্রায় 8টা সন্ধ্যা, আর এখন আকাশটা লাল হয়ে গেছে একদম।